বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 83,000 কর্মী নেবে ইউরোপের দেশ ইতালি। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইতালি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসলামুজ জামান। আসলাম, কি প্রক্রিয়ায় ও কবে থেকে কর্মীদের ইতালিতে নেওয়া হবে, আর মূলত কোন ধরনের কর্মীদের আসলে কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে দেশটি আমাদের জানাবেন। ফাতিমা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে সোনার হরিণ ধরার জন্য কিন্তু প্রতিনিয়তই অবৈধ এবং বৈধভাবেই কিন্তু আসলে ইউরোপের দেশ ইতালিতেই অভিবাসী প্রত্যাশীরাই প্রবেশ করছে। তবে ইতালি সরকার কিন্তু এই বছরই কিন্তু নতুন সরকার এসেছে, আপনি যেমনটি জানেন, এসেই কিন্তু আসলে অভিবাসী প্রত্যাশীদের জন্য কিন্তু একটি সুখবর দিয়েছে। সেটি হচ্ছে মার্চ মাসের 27 তারিখ, যেটা সোমবারে, সোমবার সকাল 9টা থেকে কিন্তু ইতালিতে এই আবেদন প্রক্রিয়াটা শুরু হতে যাচ্ছে। এবার কিন্তু আসলে প্রায় 83,000 মতো কিন্তু অভিবাসী প্রত্যাশী বিভিন্ন দেশ থেকে, বিশ্বের বাংলাদেশ সহ 33টি দেশ থেকে কিন্তু আসলে এই 83,000 কর্মী কিন্তু নেওয়ার ঘোষণা দিয়েছেন। আমি একটু আপনাকে আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি যে এখানে কিন্তু আসলে দুইটি ক্যাটাগরিতে আসলে যে কর্মীগুলো নিতে চাচ্ছে, একটি হচ্ছে স্থায়ী ভিসা এবং আর একটি হচ্ছে অস্থায়ী ভিসা। যেটি সেটি হচ্ছে স্থায়ী যে ভিসা সেটা হচ্ছে 38,705 জন, এবং অস্থায়ী যে ভিসা এটা হচ্ছে সিজনাল বিষয় এখানে বলা হয়, সেটা হচ্ছে 44,000। এখানে আপনি কাজের ধরন জানতে চেয়েছেন, আমি বলবো কয়েকটি ক্যাটাগরিতে যেখানে স্পন্সর অথবা স্থায়ী যে বিষয় রয়েছে সেটা হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, ট্যুরিজম সেক্টর এবং এখানে যানবাহন সেক্টর, এছাড়াও কিন্তু আরো কয়েকটি সেক্টর রয়েছে। এটা হচ্ছে স্থায়ী যে স্পন্সর বিষয়, এবং অস্থায়ী যে 6 মাসের অথবা 9 মাসের যে ভিসা যেটি রয়েছে 44,000, সেখানে কিন্তু আসলে এখানে যে কৃষিকাজের উপরেই কিন্তু আসলে বেশিরভাগ প্রাধান্য দিচ্ছে, কৃষি যে মৌসুমি যে কাজগুলো রয়েছে সেগুলোর উপরে কিন্তু আসলে এই কর্মীগুলো এখানে নিয়ে হবে। সবকিছু মিলেও কিন্তু বলতে যাচ্ছি যে প্রক্রিয়াটা হচ্ছে সোমবার সকাল 9টা থেকে কিন্তু আসলে আবেদন ফর্মটা জমা দেওয়া হবে, এবং হয়তোবা আগামী 2-3 মাসের ভিতরে এবার যাচাই বাছাই করে কিন্তু এরা ইতালিতে আসতে পারে, এমনটি কিন্তু এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। সবকিছু মিলেও কিন্তু ইতালিয়ান সরকার চাচ্ছে যাতে অবৈধভাবে কিন্তু কোনোভাবেই যেন ইতালিতে প্রবেশ করতে না পারে, যার কারণে কিন্তু গত বছরও কিন্তু বাংলাদেশের কুঠা রেখেছিল, এবছরও কিন্তু রেখেছে। এভাবে যদি আসলে বৈধভাবে প্রবেশ করতে পারে তাহলে হয়তোবা যে অবৈধ পথে এবং ভূমধ্য সাগর দিয়ে যে অভিবাসী প্রত্যাশীরা ইতালিতে প্রবেশ করে, দিনে দিনে হয়তোবা এটাকে বাদ দেওয়ার জন্য অথবা এটাকে থেকে বিরত থাকার জন্য কিন্তু ইতালিয়ান সরকার এই প্রসেসটি গ্রহণ করেছেন। ফাতিমা, এই ছিল ইতালি থেকে সর্বশেষ। ধন্যবাদ, এতক্ষণ ইতালি থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসলামুজ্জামান।